আপনি এভাবে অপমান করতে পারেন না। আমি এখানকার অতিথি, আমাকে বলতে দিন, যদি আপনার আপত্তি থাকে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন। সারা বিশ্বে আজ বাংলাদেশে আপনারা আছেন, যখন বাবরি মসজিদ নিয়ে গোলমাল হয়, এখানকার অনেক ছেলেমেয়ের জন্ম হয় নাই, তখনও আমরা ঢাকা রাজপথে, আপনারা জানেন না আমাদের কতবার অ্যারেস্ট হতে হয়েছে এই বাংলাদেশে সনাতন ধর্ম প্রচারের জন্য। আমাদের বারবার কাঁচা খুলে দিয়েছে, আপনাদের থেকে যন্ত্রণা আমাদের বেশি। আজ আপনার ছেলে মুসলমান হয়ে যাক, মেয়ে মুসলমান হয়ে যাক, তাতে আপনাদের আপত্তি নেই। আপনাদের ঘরের ছেলেমেয়েরা, আপনাদের ঘরের হিন্দুরা খ্রিস্টান হয়ে যাক, সেই দিন আপনারা আপনাদের বাহাদুরি দেখাতে পারেন না, কিচ্ছু করতে পারেন না। ঘরের বউকে নিয়ে যাচ্ছে, বেটিকে নিয়ে যাচ্ছে, আর আজ আপনারা আমাদের বিরুদ্ধে আঙুল তোলেন, লজ্জা করেন আপনাদের? আগে বলেন না, আগে শুনেন না, আগে তারপর তো বলবেন। আপনি নিষেধ করবেন না কি করবেন? এখানে না আসলেও চলবে, সারা জীবন না আসলেও চলবে আপনাদের এই গ্রামে আরুয়াকান্দি, সারা বাংলাদেশ, সারা পৃথিবী আমাদের জন্য রয়েছে অপেক্ষা করে। উনি বিনীতভাবে বলতে পারত যে বাবা এইগুলো প্রসঙ্গ অন্যভাবে বলো, একদিকে উনি কথা বলা বন্ধ করেছেন, অপরদিকে ক্রোধ নাশ করতে পারেননি, পরস্পর বিরুদ্ধ ব্রত ধারণ, এগুলো আপনাদের দেশে সম্ভব? কারণ আপনাদের দেশে তো নকল ভগবানের আমদানি আর কম হয় নাই, ফলে এক একজন এক একভাবে বলেছে। আগে বলতে দিন, চরণ ধুলি যদি সব হতো আপনারা কেন ভক্ত হতে পারলেন না? প্রমাণ কি? এখন দাঁত ভেঙে গেছে। আজকে কালকে যেই বাবাকে আমি তিলক করালাম, নারায়ণ যার নাম, বালতিতে করে কি নিয়ে গেছিলেন বাবা, দুধ বিক্রি করতে, আর ওই বালতিতে কি এনেছে বাবার কাছে শুনুন তো। বাংলা একটা প্রবাদ আছে, কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে, আজ বাবা দুধ বেচে মাছ নিয়ে এসেছে। লাভটা কি হলো? এটা দৃষ্টান্ত দিচ্ছি আমি, এই বয়সে এসে দুধ বেচে মাছ কিনে নিয়ে আসছে। আমরা সেই জায়গাটায় বলছি, আমরা কিন্তু আপনাদের সবার বিরুদ্ধে বলছি, সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে বলছি, কেবল চরণ ধুলির বিরুদ্ধে নয়। যেমন আপনারা মাছ মাংস খান, আমরা খাই না, তবে স্বাভাবিকভাবে আপনাদের বিরুদ্ধে আমাদের কথাগুলো যাবে না বাবা। আপনারা পান সুপারি খান না, আপনারা পান সুপারি খান, আমরা খাই না। আপনারা টেলিভিশন দেখেন, আমরা দেখি না। আপনারা চায়ের হোটেলে যান, আমরা যাই না। আপনারা মাছ মাংস রসুন পেঁয়াজ খান, কালকে এখানে আলোচনা শেষান্তে ওইদিকে সমালোচনা হচ্ছে, ভাগবত আসরে আবার পেঁয়াজের গন্ধ কেন, পেঁয়াজের কথা আসবে কেন? আপনি ভাগবতের 18,000 শ্লোকের কয়টা শ্লোক বলতে পারবেন? এখানে যতগুলো আছেন সবার জন্য একটা পরীক্ষা, 5টা শ্লোক বলুন তো ভাগবতের 18,000 শ্লোকের মধ্যে, দেখি একজন আসুন তো আমার কাছে যিনি 5টা শ্লোক বলতে পারবেন। সুতরাং ভাগবতে ওই পেঁয়াজের কথা আছে। আর আপনারা যে কান্নাকাটির কথা বলছেন, গোড়াগড়ি ভাগবতে 18,000 শ্লোকের একটা শ্লোক বাইর করে দেখুন তো, যেখানে কান্নাকাটি আর গোড়াগড়ির কথা আছে। আর ভাগবতের 18,000 শ্লোকের একটা শ্লোকে দেখান তো বের করে, যেখানে আপনারা মাছ মাংস খাওয়ার অনুমোদন আছে। কেবল ভাগবতে নয়, তাবৎ গ্রন্থ, 18 পুরাণ, 18 উপপুরাণ, 20 শাস্ত্র, 4 বেদ, 4 উপবেদ, 6 বেদাঙ্গ, 108 উপনিষদ, 556 বেদান্ত সূত্র, কোন জায়গা থেকে দেখান তো? আর যতগুলা বললাম নামেই শুধু জানেন না, চোখেও দেখেননি বাবা। তখন শাস্ত্রের সিদ্ধান্ত, আমরা তো আপনাদের থেকে একটু হলেও বেশি জানবো। তো যাকে এইভাবে কালকেও দুটো প্রসঙ্গ নিয়ে অন্যদিকে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল, কি করেছিলেন? একজনও তো প্রতিবাদ করলেন না, যখন আপনাদের এখানে সৌরভ পাণ্ডে নিজে দাবি করলো আমিও ভগবান সেও ভগবান, একজনও তো বললেন না যে তুমি ভগবান হতে পারো না।
সবাই শুনেছেন কালকে? সবাই শুনেছেন? সৌরভ পাণ্ডে দাবি করেছিল সে ভগবান, আমিও ভগবান, সবাই ভগবান। তা কাজে এগুলাই রকম না। তো সেই জন্যে আজকে যতক্ষণ আমি বলছি আমাকে বলবার সুযোগ দিন, আর যদি কোনো আপত্তি থাকে লিখে দিন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব, তাইলে তার সমস্যা হয় না। এবার যদি আমরা চরণধুলি, চরণধুলি কাকে বলে? আপনাকে অন্যের চরণধুলি নিতে হবে না, এই তুলসী দেবীকে নয় ভাবে একভাবে পূজা করুন। দেখুন, তুলসী দেবী সবার বাড়িতে বাড়িতে আছে। এবার নয় ভাবের ব্যাখ্যা, যে কোনো একভাবেই যদি পূজা করেন আর কিচ্ছু করতে হবে না, কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন। করুন দেখি বাবা, এই নয় ভাবে যে কোনো একভাবে। আপনারা তো অন্যের চরণ ধুলি নেওয়ার জন্য গড়াগড়ি করছেন, যা বলতে দিচ্ছেন না। বললাম যে আমি একটা পাপি, আপনিও পাপি। তা পাপি যদি পাপির চরণ ধুলি নেয়, তো শাস্ত্রে বলা হচ্ছে ওই পাপগুলো ওই পাপির কাছে যাবে। তো আমার তো নিজেরই পাপ আছে, আপনিও পাপি, আর আপনার যখন চরণ ধুলি নিলাম তো আপনার পাপ আমার ডবল হয়ে গেল। আপনাকে চরণ ধুলি নিতে হবে এমন একজন যিনি কোনো পাপ করেননি। হ্যাঁ, না এরকম না বাবা, আপনি বলতে দিন, শুনে থাকুন না। এটাই সমস্যা, যে আপনাদের ধৈর্যটুকু কুলাচ্ছে না। তা সেই জন্যে এবার যিনি ধার্মিক ধর্মপরায়ণ ব্যক্তি, যার পদরেণুতে আমরা মস্তকে ধারণ করলে আমাদের পাপ বিধৌত হয়ে যাবে, দেখবেন যেই ব্যক্তি কি করে সাধু চেনবেন। আপনার আপত্তি হচ্ছে আমরা সাধু কী করে চেনব? সাধু চেনার উপায় আছে, আপনারা জানেন না? আপনি স্বর্ণ চিনতে পারবেন? আপনি জহুরি না হলে আপনি হীরামানিক চিনতে পারবেন? যদি আপনি স্বর্ণকার না হন, আপনি যেমন স্বর্ণ পথের ধারে পড়ে থাকলে আপনি চিনতে পারবেন না, ওটা কাঁচা সোনা না ভেজাল সোনা। স্বর্ণকারের কাছে দিলে, কষ্টি পাথরে ঘষলে সে বুঝতে পারবে। তেমনি করে আপনি যদি আপত্তি থাকে, তাহলে আপনি বলতে পারেন যে বাবা আমরা সাধু তো চিনতে পারি না, তো কী করে চিনবো? তা না করে আপনাদের প্রতিবাদ, বিনীত ভাব নেই। অথচ গীতা ভগবান কি বললেন, যার বিষয়ে যেটা জানা নেই, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানিনস্তত্ত্বদর্শিন, যার যে বিষয়ে জানা নেই। আচ্ছা, ডাক্তার যদি আপনাকে বলে যে বাবা তোমার যা সমস্যা তুমি প্যারাসিটামল খাবে, এবার কি তাও আপনি প্রতিবাদ করবেন, না আমি আপনার প্যারাসিটামল খাবো না, আমি ফ্লাজিল খাবো? তা আপনাদের অবস্থাটা তো এইরকম, ডাক্তার কি আপনারা না আমি? মানে আপনারা এত বুঝে ফেলেছেন, একটা পরীক্ষা দিন তো আমার কাছে, কেমন সাধু আপনারা। কালকে থেকে মাছ মাংস, রসুন পেঁয়াজ, মুসুরের ডাল, পান সুপারি, একজন শুধু হাত তুলুন, কালকে থেকে খাওয়া বন্ধ করবেন। আপনি খান, খান না, আমি কি আপনাকে বলেছি বলতে? আপনি তো খানে না, যারা খায় তাদের কালকে থেকে খাওয়া বন্ধ। এরকম একজন হাত তুলুন তো, কেমন সাধু, কত সজা। তা সেই জন্যে বাবা সাধুদের কথা ধৈর্য সহকারে শোনা উচিত। সাধুকে ওই যেমন বাবা বললেন, বাপ সাধুকে টিকি ধরে ঘুরে দেওয়া যাবে, সাধুর ধুতি কাঁচা খুলে দেওয়া যাবে, সাধুকে তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু সাধু হতে পারবেন না। কারণ সাধু হতে হলে চারটি আইন পালন করতে হবে। এক, কোনো প্রকার আমিষ খেতে পারবেন না। দুই, কোনো প্রকার নেশা খেতে পারবেন না। তিন, কোনো প্রকার অবৈধ সঙ্গ করতে পারবেন না। চার, কোনো প্রকার জুয়া তাস খেলতে পারবেন না, অশ্লীল গান বাজনা শুনতে পারবেন না। তো এক নম্বর পরীক্ষায় তো আটকা পড়ে যাবেন আপনারা, মাছ মাংস খেতে পারবেন না। তো সেই জন্যে বাবা সাধু হওয়া খুব শক্ত কাজ, তবে নিজেরা যদি চেষ্টা করেন আর সেই জায়গায় যদি আপনি যেতে পারেন, অতি সহজ হয়ে যাবে। কেননা সারা বিশ্বের হাজার হাজার মানুষ আজ ভক্তি জীবন যাপন করছে, যদি নিজেরা চর্চা করেন সহজ হয়ে যাবে। সেই জন্য আমাদের এক নম্বর কাজ হবে সাধু সঙ্গ করা। প্রকৃত সাধু যারা, যাকে তাকে আসরে বসিয়ে দিলেই
সাধুকতা হবে না। এক নম্বর দেখতে হবে যে সে কৃষ্ণ ভক্ত কি না, দুই নম্বর তার কণ্ঠে কণ্ঠী মালা আছে কি না, তিন নম্বর তার মাথায় শিখা আছে কি না, চার নম্বর নিরন্তর কৃষ্ণ কথা ছাড়া সে অন্য কথা বলে কি না, যদি বলে তাহলে তার কাছে শোনা যাবে না। তো সেই জন্যে আর তিনি কোনোভাবেই একজন যিনি গুরু, যারা আমিষ ভোজন করেন তাদেরকে কোনো দিন দীক্ষা প্রদান করবেন না, একজন যথার্থ গুরু চেনার সহজ উপায়। তো তিনি তো এই চারটি নিয়ম পালন করবেনই, যারা এই চারটি নিয়ম ভঙ্গ করেন তাদের কাউকে দীক্ষা দেবেন না, যদি দিয়ে থাকেন তাইলে হবে অনাবাদি। না আমি বলবো না যে ভালো না লাগলে চলে যান, এই কথা আমি বলবো না, আমি আগেই বলেছি ভালো লাগুক আর না লাগুক। শুনুন চাণক্য পণ্ডিতের নীতি কথা, কদাপি কুপ্পতে মাতা নদরস্তা হরিত কি, মায়ের বকনি আর টিচারের কানমোলা ছাত্র আর সন্তানের ভালো লাগে না। কিন্তু তারা করেন কেন? সন্তানের মঙ্গলের জন্য, ছাত্রের সুশিক্ষার জন্য। আমি যা বলছি একটা অশাস্ত্রীয় নয়, আর যদি তার প্রমাণ দেখাতে না পারি, আপনারা আমার বক্তৃতা শুনবেন ইউটিউবে সার্চ দিয়ে, যে সারা জীবন আমি টিকি বাজেট করে এসেছি, যে আমার এক টিকির একখানা চুল খসানোর ক্ষমতা বাংলায় কোনো পণ্ডিত নাই, এত বড় কথার এমনি বলি নেই বাবা। তা সেই জন্যে কথাগুলো ভেবেচিন্তে প্রতিবাদ করবেন। আর আমি মিনতি করছি আপনাদের জ্বালাতে আসিনি, সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুজবেন, আরে আমরা আপনাদের আলিঙ্গন করতে এসেছি, আপনারা বিপদগামী মানুষ। এই বাংলায় আমরা মাত্র 10-12 জন ছিলাম, আর আমরা 10-12 হাজারেরও বেশি এখন অ্যাক্টিভ ওয়ার্কার। এখানে 1995 সালে আমি অনেকবার এসেছিলাম আপনাদের এলাকায়, এই সমস্ত বাচ্চাদের যারা তিলক করতে গিয়েছিল ওরা তো কেউ জন্মায়নি, আর আরও আসা হলো, হ্যাঁ আসছিলাম, অনেক জায়গায় এসেছিলাম। তা সেই জন্যে বাবা আমাকে একটু ক্ষমা করবেন, কথাগুলো বললাম বেসুরা লাগবে। তো সেখানে বলেছে নদরস্তা হরিতকি, হরিতকি খেতে ভালো লাগে না, কসকস, বয়রা, আমলকি, এগুলো আয়ুর্বেদ শাস্ত্র বেদশাস্ত্র বলছে, এগুলো যদি মুখের নিচে যায় মুখে খারাপ লাগবে, কিন্তু নিচে গেলে আপনার কোনো ক্ষতি করবে না। তেমনি করে আমার কথাগুলো আপনাদের বেসুরা লাগবেই, কেননা আমি যে আপনাদের বিরুদ্ধে বলছি, স্বভাবের বিরুদ্ধে বলছি, খাওয়া দাওয়ার বিরুদ্ধে বলছি, আপনাদের চরিত্রের বিরুদ্ধে বলছি, আপনারা প্রতিদিন যা খাচ্ছেন তার বিরুদ্ধে বলছি। সেই জন্য শ্রীল প্রভুপাদ বলেছেন সারা বিশ্বের বিরুদ্ধে আমরা, কারণ বিশ্বের অধিকাংশ মানুষ আমাদের শত্রু, কিন্তু আমাদের আমরা তাদের শত্রু, আমাদের কোনো শত্রু নাই। অন্যেরা আমাদেরকে শত্রু ভাবে, কিন্তু আমাদের কোনো শত্রু নাই, আমরা কাউকে শত্রু ভাবি না, আমরা শত্রু ভেবে আপনাদের কাছে আসি নাই। সুতরাং এটা জেনে রাখুন, আপনারা আপনাদের আমরা শত্রু হতে পারি, কিন্তু আমাদের আপনারা শত্রু নন। আপনাদের তুলসী পূজার কথা বলে ধীরে ধীরে ভেতরে যাই, মেজাজটা খারাপ হয়েছিল, এখন ঠান্ডা করি নিজে নিজেই।